নাম আপনার? পুনম দাস। বাড়ি কোথায়? বাড়ি আগরতলা। আগরতলা। এখানে মানে কোথায় থাকেন? কর্মনগর? এখানে নয়াপাড়া। কী কাজ করেন? এখানে আমি একটা আয়ুর্বেদিক মাসাজ থেরাপি ক্লিনিকে ম্যানেজার আছি। আয়ুর্বেদিক থেরাপি মাসাজ থেরাপি ক্লিনিক। আচ্ছা, আপনি ম্যানেজার। মানে কতদিন থেকে এটা মানে এখানে যেটা চলছে? আমি ধর্মনগরে আছি বিগত 8-9 মাস থেকে। আজকে কী হয়েছিল এখানে? আজকে আমরা এখানে সকালবেলা সকালে দুপুর দিকে 12:30-1টার দিকে তিনজন কাস্টমার আসছিল। তারা বিএসএফ মেবি বলতে পারি না ঠিক, বিএসএফ ইন্ডিয়া কথাটা তখন তো তারা আইসে আয়া, তারা তিনজনে বসে 3 ঘন্টা মাসাজ করে, তো তারা করাইছে ভিতর ঢুকছে, আমরা তিনজন স্টাফে তারা মাসাজ টাজ করাইছে, করাই সেরা একটু তারা বাইরেছে। তারা কাস্টমার যখন ঢুকছে এর প্রায় আধা ঘন্টা আগের থেকে এদিকে পাবলিক রাস্তা তারা চেয়ার লইয়া বয়ে রয়েছে, আমি তো বুঝছি না কেটে তারা বয়েছে রাস্তার মধ্যে বইয়া, তারা বই হাঙ্গামা করছে, চিল্লা পাল্লা করছে, এরপরে কাস্টমার ভিতরে ঢুকছে, কাস্টমার মাসাজ করে বাইরে গেছে, তা এরপরে কাস্টমার বাইরে একটু জায়গা আছে মানে আমরা গেটের থেকে দেখা যায় একটু জায়গা আছে, তখন পাবলিক দৌড়ে গেছে তার কাছে গিয়া তার কাছে ধরছে, এই কাস্টমার বাইরে আসার পরে কাস্টমার 2-3 মিনিট পরেই আমরা ওই একজন স্টাফ আছে তাই বাইরে যেতে হয় সকালবেলা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, তো তাইরে আর একটা স্টাফে হসপিটাল নিয়ে যাবে, দুজন পাবলিকে সেটা গিয়ে সেটা পাবলিক ওরা ধরছে কাস্টমারে, তখন তারা আমাদের কইতে দৌড়ে আয় করছে গিয়েছে না হসপিটাল, তাই আমরা এক কইতে পারে এখানে তো মালিক নাই, আমি কারে তো মালিকের মোবাইলে ফোন লাগতেছে না, এদিকে একজন আঙ্কেলের চিন্তা আঙ্কেলের এখানে গেছে, তাই আঙ্কেল বাড়িতে নেই, গিয়ে আঙ্কেলের ফোন নম্বর লইছি, লইয়া ফোন করছি, বাইরে দেখি তারা বই আল্লাহ কথা সব সেটে ঢুকতেছে, তা আমি আয়া করছি দৌড়ে উঠছে, আয়া দেখি তাইরে আর ওই আরেকটা মেয়ে আছে, তারা দুজনরে তারা বাস টাস লিয়ে ঢুকতেছে মারবো, একটা প্লাস্টিকের একটা পাইপ লিয়ে এসে তারা মারবো, যখন আমি এসে ঢুকছি তারা বাইরে গেছে, বাইরে গেটের মধ্যে ওই হাঙ্গামা করতেছে, উল্টা পাল্টা গালি গালাস, এরপরে আমি দরজা কে গেছি, আমি সাফল্য কোনো কথাটা কি বিতে ভিতরে আয়েন আমার লোক কথা কম নিলে আমি ওনারের ফোন লাগবো মালিকের লোক দিয়ে কথা না, এবার ওই আর লঙ্গামা করতেছে কি লঙ্গামার কোনো মানে নেই, এরপরে দিয়ে তারা ভিতরে তো আইসে না উল্টা পাল্টা গালি গালাস করতেছে, এবার আমি ভিতরে আসছি তাই তারা ভিতরে আয় মালিক, আমি আয় করি তারা আমার লোক দিয়ে আসবো বুঝছে রিসেপশন রুম, তারপরে তারা গেটের ভিতরে ঢুকছে ভিতরে দরজা ঢুকছে না, জানলা দিয়া বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আলাপ আলোচনা করতেছে তারা সবাই মিলে, এরপরে স্টাফ তারা আমার করতেছে তারা ওই হাঙ্গামা করতেছে স্যারের ফোন, তো স্যারের ফোন করছি তো স্যার করতেছে কথা কিতা হয়েছে তারা কিতা করে, তারা কিতা করে খালি কইছে এমনি পাবলিক সবাই ঢুকছে, ঢুকে সেরা তারা কিছুক্ষণ ওই হাঙ্গামার পরে আমি সিসিটিভিতে সিসিটিভির প্লাগ খুলে গেছে, খুললে সিসিটিভি টেবিলই আসতো না কই ফেলেছে বলতে পারি না, এরপরে রিসেপশনের যে টেবিলটা আছে টেবিলটা ধাক্কা মারছে, টেবিলে ধাক্কা মারানো টেবিলের কোনো আড়াই চেয়ার লাগছে তো আমিও চেয়ার থেকে পরে গেছি, এখন চুপ করে গেছি আমি তো উঠছি তাই পায়ে টেবিল ফেলে গেছি, পায়ে পড়ানো তাই পায়ে ব্যথা পেয়েছি, এরপর দাঁত উড়িয়া বাড়ি মারছে আমার হাতের মধ্যে, হাতেও ব্যথা পেয়েছি আমি, এরপরে তাইরেও মারছে, তাইরে একটা পুরুষ লোকে ড্রিঙ্কস করে আসলো তাই নিয়ে 2-3টা লাগতে মারছে তাই কোমরের মধ্যে ড্রেস ট্রেস ছিঁড়া দিদি কিচ্ছু অবস্থা না, কারা বসে কাউকে চিনে না, হ্যাঁ তার নাম জানি না কিন্তু দেখলে চিনি, আপনাদের এই সেন্টারে কি শুধু পুরুষ স্টাফও আছে নাকি শুধু আপনারা মহিলারাই সব? মহিলারা স্টাফ। কতজন স্টাফ আছেন? স্টাফ আছি এখন আমার অন্তত টোটাল 5 জন, এখানে 4 জন আছে আর 1 জন ছুটিতে গেছে, শরীর খারাপ আছে সব। তো সেন্টারে মাসাজ করতে কি জেন্টসও আছে নাকি শুধু লেডিস? লেডিস জেন সবাই। আপনাদের স্যারের নাম কি? স্যারের নাম একজনের নাম সৌরভ মজুমদার আর একজনের নাম ইরফান দাস। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি তো আগরতলা। তো এই এখানটা কি আপনার আপনারা শুধু মহিলাদের থাকেন? এখানে কি সেন্টার একটাই আছে নাকি আরও আছে ওই মালিকের? ধর্মনগরে। ধর্মনগরে আছে, আর কোথায় আছে? আগরতলা আছে, উদয়পুর আছে। ১০-১২ জন গেছে বাইরে ইয়ার লোকেল ফুলাফান বাঙালি ফুলাফান তারারে আমরা আটক করছি না, যখন ফৌজি মানুষ বাইরে ইয়া গেছে তারারে আমরা ডাক দিছি, তিনজন তারা ডাক দেওয়ার পরে তারারে কইছি দাদা রুক ইদার মে কে কাম হ্যা তুম লুক্কা, হ্যাঁ এরপরে তারা দৌড় দিছে, দৌড় দিয়ে আমরা সামনে একটা শনি মন্দির আছে, শনি মন্দিরটা কুটি ভাঙিয়ে আমার হাতে মারছে, মারিয়া তারা ঘরে ঘরে দৌড়িয়ে আমরা গেছি, যাওয়ার পরে তারা ক্লাবের দিকে গেছে, এরপরে ওই ধরছে এখানে গিয়া একজনটে ধরছে, একজনটে ধরছে বাক্সে কয়জন? দুইজন। আর তিনজন আসলো, তিনজনও বাক্সে একজন ধরা হাইছে, ধরিয়া তারা একজন এলো ইয়াইছেন একজন, আনার পরে তো বাসার ভিতরে ঢুকার পরে দেখা গেল তারা যে বেড এইরকম এইরকম, এরপরে তারা যে কন্ডেম না কি এটিও মিলছে ঘরের ভিতরে,
আরে তোমার এই এই যে সংস্থার দোকানটা, দোকানের মালিক কোন কোন জায়গা জানেন? দোকানের মালিকটা তাইনিয়ার নেক্সট ভাষাটা হইছে আল্টিমেট যে। আরে দোকানের মালিক এটা তো বাড়ির মালিকের কইতাছেন, দোকান দোকান খার দোকান পাল্লার টাকা খাল্লারের মালিকের নাম জানি না, বাড়ির মালিক জানি। এটা কবে থেকে শুরু হয়েছে কেন? এখানে ধরেন আজকে দুই তিন মাস, আর দুই তিন মাস ছয় মাস, ছয় মাস, ছয় মাস, ছয় মাস, ছয় মাস। আপনি চেক করো, আপনি চেক করো, আপনি চেক করো, আপনি চেক করো।